সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিপা এডুকেশনাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেটারের এমন একটি ফরম্যাট, যে ফরম্যাটটা ইউজ করে তোমরা যে কোনো ধরনের লেটার লিখতে পারবা। এখন দেখো, আমি শুরু করছি। আমরা লেটারের শুরুতে তারিখটা দিব, তারপর আমরা যে জায়গা থেকে লিখতেছি সেটা লিখব। দেখ, আমি সাপোর্টস লিখেছি চিটাগং অক্সিজেন। তোমাদের চিঠির উপরে লেখা থাকে অনেক সময় সাপোর্টস ইউ আর সাকিব, রাইট এ লেটার ইউর ফ্রেন্ড রাকিব, এরকম যে নামগুলো দিবে তোমাদেরকে, তোমরা সেই নামে লিখবে, যে অ্যাড্রেসটা দিবে সেই নামে তোমরা চিঠি লিখবে। আমি এখানে জাস্ট এমনিতেই জাস্ট চট্টগ্রাম লিখলাম, চট্টগ্রামের অক্সিজেন একটা এরিয়ার নাম লিখলাম, আর ডিআর এক্স লিখেছি। এক্ষেত্রে ডিআর যে তোমার বন্ধুর নামটা দিবে, তোমরা সেই নামে চিঠিটা শুরু করবে। তারপরে আমরা লিখব টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, প্রথমে আমার সালাম এবং ভালোবাসা নিও। এক্ষেত্রে আমরা বড় ছোট উভয়কে সালাম দিতে পারি, সেক্ষেত্রে আমি সালামটা ইউজ করেছি। তোমরা চাইলে সালাম যদি ছোটদের কাছে লিখতে চাও তাহলে লিখবা টেক মাই কর্ডিয়াল লাভ, আর যদি বড়দের কাছে লিখতে চাও টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, দুইটাই লিখতে পারবো। অর্থাৎ আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা নিবেন। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আলমাইথি আল্লাহ, আমি আশা করছি তুমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, টু মেরি অফ আল্লাহ, আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ, এখানে তুমি বলবা যে ইন ইউর লাস্ট লেটার মানে তোমার গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ। এখানে চিঠিটা তোমাকে যে সম্পর্কে লিখতে বলবে এই অ্যাবাউটের পরে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ এর পরে তোমরা সেটা লিখবা। সাপোর্টস মনে করো লার্নিং অফ ইংলিশ হতে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, ট্রিপ প্ল্যানেশন হতে পারে, এম ইন লাইফ হতে পারে, যেইটা সম্পর্কেই বলবে তোমরা সেই লাইনটা লিখবা। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, সাপোর্টস সেটা নিবা। এরপরে তোমরা কি করবা, আমি যে আচ্ছা সো টুডে আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট ইট ইন বি, মানে তাই আমি মানে সেটা সম্পর্কে লিখতে যাচ্ছি, মানে এরকম একটা কথা। তারপর তোমরা যে সম্পর্কে জানতে চাইবে এখানে তিন লাইন অথবা চার লাইন, সেটা প্যারাগ্রাফ থেকে হোক, এসে থেকে হোক, বা তোমার জানা কোনো অনুচ্ছেদ থেকে হোক, বা চিঠি থেকে হোক, তোমরা ওই সম্পর্কে তিন থেকে চার লাইন ভালো করে এখানে লিখে দিবা চিঠির মধ্যে। লিখার পরে জানা হোক, জানো বা না জানো, জাস্ট ওই সম্পর্কে তোমাকে তিন থেকে চার লাইন অবশ্যই লিখতে হবে। লিখার পরে তোমরা লিখবে নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ংগার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তাহলে আজ আর নয়, তোমার মা বাবা এবং তোমার ছোট ভাই বোনদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দিবা, বেস্ট অফ লাক। তারপর লিখবা ইউর লাভিং ফ্রেন্ড, মানে তোমার ভালোবাসার বন্ধু, ছেলে হলে পুত্র সন দিবা, মেয়ে হলে ডটার দিবা, আর ভাই হলে ব্রাদার লিখবা, ওয়াই। এখানে তোমার ওই চিঠির মধ্যে যে এক্স ওয়াই থাকবে সেই নামটাই তোমরা দিবা, মানে যে নামটা দেওয়া থাকবে সেটা দিবা। আর লেটারের আরেকটা পার্ট হচ্ছে, তোমরা অনেকেই লেটার লিখার পরে একটা যে খাম আঁকতে হয় সেটা তোমরা পরীক্ষায় দাও না, যার কারণে তোমাদের পরীক্ষার নাম্বার অনেকটা কমে যায়। এখানে আমরা একটি খাম আঁকবো, এই খামের এখানে আমরা স্টাম্প লিখব, রাইট পাশে আমরা উপরে কর্নার বরাবর এই যে পাশে আমরা একটা স্টাম্প লিখব। তারপরে ফ্রম, ফ্রম মানে যে চিঠিটা লিখে, যেমন আমি লিখেছি আমি যেখান থেকে লিখা হয় তাহলে ফ্রম এক্স, আর টু হচ্ছে আমি কাকে লিখছি, ওয়াইকে লিখতেছি, টু হবে ওয়াই, আর যে লিখবে তার অ্যাড্রেসটা হবে এখানে। এখানে আমি চট্টগ্রাম অক্সিজেন দিয়ে শুরু করেছি, সেজন্য আমরা চিটাগং অক্সিজেন লিখেছি, আর লিখেছি কাকে আমরা, ওয়াইকে লিখেছি, সেটার অ্যাড্রেস দিয়েছি আমরা ঢাকা মিরপুর। অথবা চিঠিতে যেরকম করে অ্যাড্রেস তোমাকে দিয়ে দিবে তোমরা ঠিক সেভাবেই অ্যাড্রেসটা লিখবে। তাহলে দেখো আমি প্রথম থেকে আর একটু বলে দিচ্ছি, শুধু এখানে মনে রাখতে হবে এই যে একটা ইন ইউর লেটার, ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ, এই যে আমরা এখানে আমি এখানে কয়েকটা ডট দিয়েছি, সে ডটের জায়গায় যে সম্পর্কে চিঠি লিখতে বলবে
তোমরা সেই সম্পর্কে লিখে দিবা। বাট আবার এখানে যে আমি তিন চারটা লাইন ডট দিয়েছি, সে ডটের মধ্যে তোমরা ওই সম্পর্কে, ফিজিক্যাল অ্যাক্সেস হলে ফিজিক্যাল অ্যাক্সেসের সম্পর্কে তিন চারটা লাইন লিখে দিবা, তাহলে তোমাদের লেটারটা মোটামুটি একটা হবে, মোটামুটি 100 ওয়ার্ডের তো হবেই। এখন দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, মাই ডিয়ার এক্স, টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল, বাই দ্য গ্রেস অফ আলমাইথি আল্লাহ, আই অ্যাম অলসো ফাইন টু মেরি অফ আল্লাহ, ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ, এখানে আমি ডট ডট দিয়েছি, যেই সম্পর্কে চিঠি বলবে তোমরা সেই সম্পর্কেই দিবে। এরপর লিখবা নো মোর টুডে, সরি, সো টুডে আই অ্যাম গোয়িং টু রাইট অ্যাবাউট ইট ইন ব্রিফ, আমি সেই সম্পর্কে তোমাকে লিখতে যাচ্ছি আজকে, এইখানে তোমরা লিখবা খালি ঘরগুলোতে। তারপর নো মোর টুডে, কনভে মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ংগার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, বেস্ট অফ লাক ইউর লাভিং ফ্রেন্ড সন ডটার ব্রাদার, যাকেই তোমরা লিখে থাকো সম্পর্কে তুমি যে হও সেই ইয়াটা দিবা, বন্ধু হলে ফ্রেন্ড লিখবা, ছেলে হলে সন দিবা, তারপরে মেয়ে হলে ডটার দিবা, ভাই হলে ব্রাদার দিবা, তারপর তোমরা অবশ্যই এরকম একটা খামেকে চিঠিটা শেষ করবো। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা, আর পরবর্তী ধরনের টিপস পেতে হলে প্যারাগ্রাফ, আমি নেক্সট ভিডিওতে সিবি কিভাবে লিখতে হয় সিবির একটা ফরম্যাট দিব, একটা সিবি দিয়ে কিভাবে সকল ধরনের সিবি লেখা যায় ওই ধরনের একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে করে তোমাদের পাশাপাশি তোমাদের অন্য ফ্রেন্ডরাও পেয়ে উপকৃত হয়। সো আল্লাহ হাফেজ।